আমি আমিতো জন্ম নোহার পাই গম পাইছো ফাদারের উনিশশো পঁচাত্তর চনতে ইয়াতে ডিউটি করছে তিন গান্ধী পাঠ নামতে আছে তারপিছতো বহুত বছর হল তো গান্ধী পাঠ সবার ধুনিয়া করে করলে বহা চা পুঁজি ফুলি ধুনিয়া করেছে তারপর যে আই পিনে এতিয়া আপনার একো নাইকিয়া হল এটা জঙ্গলের অবস্থা হয়েছে কি বছর আগর পর এনে ধরনের এটা আজি মোটামুটি ছয় সাত বছর মানে হয় এটাতো মানুষ মাবলে ভয় লাগে মানুষ নুমাই মিউনিসিপালিটির অধীনত মিউনিসিপাল আন্দোলনতে আছে ইয়াত কি কি অনুষ্ঠান কিবা চলে নে নচলে ইয়াতে একো অনুষ্ঠান মহাত্মা গান্ধীর মূর্তিটো মহাত্মা গান্ধীর মূর্তিটো দেখাত আমার থিয়া করে রাখা আছে যা দুই বছর তিন বছর ধরে তাতে আকো ছাতি দিয়া মানে স্বাধীনতা দিবসত কোন নাহে কোনো না গণেশ দিবস কোনো নাহে গান্ধী জয়ন্তীত নাহে কোনো নাহে তো ছাতি দিব তাতে নাহে কোনো নাহে ইয়াত আবর্জনারে ভরি পড়েছে পানি আছে কোনো ব্যবস্থা নাই আপনাদের চোয়া চিতা করে যাতে আমার ফাদারে চোয়া চিতা করেছে ফাদারে অসুস্থ অবস্থা তখন রিটায়ার হয়েছে বিছনাতে আছে তখন নতুন মানুষ দিয়া নাই চাবলে নতুন মানুষ দিয়া নাই আমার সর ভাইটো দুটা পশ্চিম এটা দিম বলে কিন্তু দিয়া নাই বর্তমানে এনেদরে পড়ি আছে পার্ক এনে পড়ি আছে কি বছর এনেদরে পড়ি আছে এইটো মোটামুটি দশ বারো বছর হয়তো পড়ি আছে ঠাইখিনির নাম কি হয় গান্ধী পাত মালিগুচি গান্ধী মালিগুচি এইটো গান্ধী পাৰ্কখন তাৰমানে দুই হাজাৰ পঁচাত্তৰ পঁচাত্তৰ আৰু পঁচাত্তৰ ঊনৈশশ পঁচাত্তৰ চনৰ পৰা তাৰমানে অপেনিং অপেনিং হ'লে মাজতে তাৰমানে ধুনীয়া কৰিলেও কিমান চনত কৰিলেতো নাজানো মাজতে ধুনীয়াকৈ ফুল চুল ৰুই পেলাই যোৱা বছৰতো ফুল চুল ৰুই কিনে ভাল ভাল কৰিছিল কিন্তু ফুল ৰুলে কি হ'ব কোনো ধৰণৰ হেৰি নাই বেৰা পাৰি নাই গেট নাই সেইকাৰণে ছাগলী সোমায় ঘিয়া সোমায় পানীৰ উপচি পৰিছে পানীৰ উপচি দিয়ে সেইকাৰণে ফুল চুলবিলাক মৰি গৈছে লাইট যিটো আছে লাইটটো জ্বলে নে নজ্বলে লাইটটো জ্বলে লাইটটো জ্বলে অপমান করা হয়েছে মহাত্মা গান্ধী মহাত্মা আমি জানাতো মহাত্মা গান্ধীকে খুব অপমান করা হয়েছে অপমান করা হয়েছে মানে স্বাধীনতা দিবসত মই মাজে মাজে কমিশনার মোক ফোন করো যে গেলে ছাতি অক্ষরে দিয়া নাই গান্ধীর নামত ইমান অপমান হয়েছে এখন পতাকা উত্তোলন করা নাই মিউনিসিপালিটি আকৌ ব্যবস্থা নহ'লে মিউনিসিপালিটি সেইটো মিউনিসিপালিটি ব্যৱস্থাটো বাদে ধৰক কিন্তু তোৰ কমিশনাৰো তিনিগৈ দুই নম্বৰৰ কমিশনাৰো তেওঁলোকো নাহে নাহে